একের পর এক অসুস্থ শিক্ষার্থীদের আনা হচ্ছে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে। আতঙ্কে সবাই কান্নাকাটি করছে, উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষকরা ছুটোছুটি করছেন। ক্লাস চলাকালীন সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র জাহিদের হাতে কলমের আঘাত লেগে রক্ত বের হয়। রক্ত দেখে জাহিদ মাথা ঘুরে অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিক সেবা করে তাকে সুস্থ করে তোলা হয়, কিন্তু এরপর একে একে অন্য শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। 30 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎ কলম হাতে ঢুকে গেছে, পরে কিছুক্ষণ পর আমার মাথা ঘুরাইছে, মাথা ঘুরে পড়ে গেছি, পরে আমার কিছু মনে নেই। আস্তে আস্তে পড়ে যাই মাটিতে, মাটিতে পড়ে যাই, মুখ সব শুকায় গেছে, শুকায়া তারপর মাথার মধ্যে উড়ব্যাক করা শুরু করে দিচ্ছে, মানে মাথা ঘুরায়, মাথা ব্যথা করে, মানে কি করে কেউ করতে পারে না, ফলে চিলে ফেলা শুরু করে দিচ্ছে সবাই। স্কুলে ছিলাম, আমার পাশে একজন ছেলে মানে আমার বন্ধু বসে ছিল, তা তার হঠাৎ করে মাথা ব্যথা শুরু করছে, হঠাৎ করে সে আমার গায়ের উপরে পড়ে গেছে, একজন গেছে, একদম শরীর পুরো শক্ত হয়ে গেছে, মানে লড়ে চড়ে না পরে অনেক কষ্ট করে উঠানোর পর হঠাৎ করে উঠতে চিল্লান শুরু করছে, চুপচাপ বসে আসলাম, আমার মাথা ঘুরেতে ঘুরেতে আমিও একই অবস্থা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এরকম দেখা দেখি প্রায় 13-14 জন ছাত্রছাত্রী এরকম শুধু কান্নাই করতেছে আর বলতেছে আমাদের মাথা মাথা ঝিমঝিম করে মাথা ব্যথা করে। এই তারপরে আমরা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন দিয়ে তারপরে আমরা সবাই অন্য স্কুল ছুটি দিয়ে ওদেরকে সবাই আমরা হসপিটালে নিয়ে আসছি। আপনার ভাগ্নি অসুস্থ হয়েছে, কী অসুস্থ হয়েছে? বলতেছে যে স্কুলে শুধু ও একা না, আরও 8-10 জন ঘুরিয়া ফুরে রয়েছে, কী কারণে যা কেউ জানে না। সাথে সাথে আবার আরও আরও দুইটা ছেলের একই সাথে এসে, তখন আমি গেছি ক্লাস শ্রেণীকক্ষে, জায়গা গিয়া সমস্ত স্টুডেন্ট বাইর করে রয়েছে ওই ক্লাসে, বাইর করিয়া এসে বাইর করে রাস্তার সামনে মানে মাঠে, মাঠে যখন আমি ফলাফানগুলো ইয়া করছি, এই অবস্থায় দুইজনের পরে তিনজন, তিনজন চারজন পাঁচজন মেয়েরা এই গিয়েছে। আতঙ্ক থেকে এমন হয়েছে উল্লেখ করে সবাই ঝুঁকিমুক্ত বলে জানান চিকিৎসক। তারা মেনলি মাস সাইকোজেনিক ইলনেস এই নামক একটা রোগে আক্রান্ত হয়েছে এবং তারা হাসপাতালে আসার পর আমরা প্রয়োজনীয় চিকিৎসা এবং কাউন্সেলিং দুটোই দিয়েছি, তারা অলরেডি প্রায় 90% সুস্থ হয়ে গেছে। পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের 400+ শিক্ষার্থীর মধ্যে অষ্টম ও নবম শ্রেণীর 30 জন শিক্ষার্থী মাস সাইকোজেনিক ইলনেসে আক্রান্ত হয়। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।